বেলা কোন গাল নতুন সার্টিফিকেট পেছনে দিয়ে নতুন প্রেসিডেন্ট সেক্রেটারি দিদিম না নতুন প্রেসিডেন্ট আদিবাসী জিন্দাবাদ 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 আসা লং লিভ লং লিভ লং লিভ 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 আদিবাসী ছাত্র সন্থা কেন্দ্রীয় কমিটির ফাইন্যান্স সেক্রেটারি হয়ে আজি তেলিবস্তি হোজাই জেলা নব গঠিত জেলা কমিটি খনের এই সভাত আজি উপস্থিত হয়েছ। মানে আজি এই সভাত আজি হোজাইবাসী রাইজর আগত আর সরকার আমার বিজেপি সরকার বর্তমান চলি আছে তেখেত সকলক মানে এটা কথা জনাই দিব বিচারিছো যে তেখেত সকলে নিজে জেলা ঘোষণা করার পিছতে আকৌ জেলার মর্যাদা তেওঁলোকে বাতিল করে দিলে এই বস্তুটো আমি বহুত দুঃখিত। তেওঁলোকে এবার বস্তুটো বনাই লওয়ার পিছতে আকৌ ভাঙি দিয়া যেটু দেখা গৈছে সেইটো আমার কারণে হোজাইবাসী রাইজর কারণে আর আদিবাসী ছাত্র সংগঠনের ফলের পর এটু বহুত দুঃখজনক কথা। কারণ আমি নগাঁওলৈ গৈ পেলাই যে আমি যিখিনি কার্যকারী করবলগিয়া হয় এই কার্যখিনি আমার কারণে বহুত দুর্ভাগ্যর কথা হব, কারণ আমি বহুত কষ্ট পাম। গতিকে যিখিনি এটু আমার মহকুমালে আনিবর কারণে সরকারে চেষ্টা চলাইছে সেইটা বন্ধ করব লাগে। আর হোজাই জেলা যেটু ঘোষণা করা হয়েছিল তাক বাহল রাখি আর হোজাইবাসী রাইজর কারণে যাতে খুব সুবিধাটা দিব বলে মই আশা রাখি আমি বিজেপি সরকার আমার হেমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ জানাইছো, যদি নিদিয়ে তেন্তে আমি আন্দোলন করিম, ধর্ণা দিম, হয়তো আমি রোড ব্লকও করব পারিম। সর্বসন্মতে আমি খোদ অসম আদিবাসী ছাত্র সন্থা হোজাই জেলা সমিতির তরফের পর সকলকে নববর্ষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছো। যা ইংরাজি 11/12/2022 আমি হোজাই জেলা তেলিবস্তি মজলিয়া বিদ্যালয়ত আমার নতুন জেলা সমিতি গঠন করা হয়েছিল আর আমি আজি 8/1/2023 জানুয়ারিত আমি শপথনামা আজি অনুষ্ঠান পাতিছো। উক্ত আজি আমি সভাত আমি হোজাই জেলা সমিতি পূর্ণাঙ্গভাবে আমি সকলে মিলি শপথনামা সম্পূর্ণ করিলো আর আমি গোটেই আদিবাসী রাইজ ও আমার হোজাইবাসী রাইজর হয়ে আমি নিঃস্বার্থভাবে কাম করে আগুয়াই যাম বলে আমি সম্পূর্ণরূপে আমার হোজাইবাসী রাইজর ওপর আমি কৃতজ্ঞতা।